সরকারি পদত্যাগের একদফা দাবিতে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ করছে বিএনপি। বেলা দুইটায় আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরুর কথা থাকলেও সকাল থেকে আসতে শুরু করেছে নেতাকর্মীরা। নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুলের মাঝের এলাকায় অবস্থান নিয়েছেন তারা। এই মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরো জানাচ্ছেন ইকবাল অনিক। নানা নাটকীয়তার পর আজকে কিন্তু ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল কিন্তু সমাবেশ করার অনুমতি পেয়েছে ডিএমপির পক্ষ থেকে। আমরা এই মুহূর্তে আছি হচ্ছে বিএনপির মহাসমাবেশে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে সকাল থেকে এখনো কিন্তু সমাবেশ শুরু হওয়ার অনেকটা সময় বাকি রয়েছে। তার আগেই কিন্তু রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থান থেকে বিএনপির নেতাকর্মীরা এই সমাবেশ স্থলে জড়ো হচ্ছেন এবং ঢাকার যে ওয়ার্ডগুলো রয়েছে সেই ওয়ার্ডগুলো থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে এই সমাবেশ স্থলে আসছেন বিএনপির নেতাকর্মীরা। এবং এখানে যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন তারা কিন্তু খুবই সতর্ক অবস্থায় রয়েছে। এবং গতকাল কিন্তু ডিএমপির পক্ষ থেকে একটি বিষয়ে যা বলা হয়েছে যে আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু সবাই মজুদ থাকবে, এর পাশাপাশি র্যাব বিজিবিও কিন্তু মোতায়েন থাকবে, সেই সঙ্গে আনসার বাহিনী, তারাও এই জনগণের যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় এই সেই বিশৃঙ্খলা রোধের জন্য যাতে তারাও কিন্তু মজুদ রাখবেন। এবং এই সমাবেশকে যে সব নেতাকর্মীরা যোগ দিয়েছেন তাদের সঙ্গে আমরা একটু কথা বলবো যে তারা এই সমাবেশ স্থল থেকে কি নিয়ে মেসেজ নিয়ে যাবেন এবং কি তাদের দাবি। একটি নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার চাই, যে সরকার অধীনে সারা বাংলাদেশের মানুষ দিনের মোট দিনে দিবে। রাস্তায় রাস্তায় আমাদের আমিন বাজারে আশুলিয়াতে বিভিন্ন জায়গায় সাভারে আমাদের লোকজনকে বাধা দেওয়া হয়েছে। শুনছিলেন যে এখানে যারা সমাবেশে অংশ নিতে আসছেন তারা কিন্তু যাচ্ছেন যে এই সরকারের পদত্যাগ এবং নির্দলীয় সরকারের দাবিতে তারা কিন্তু এই সমাবেশ করছেন। তারা এই সমাবেশ স্থল থেকে তারা আজকে একটি নতুন মেসেজ নিয়ে তারা কিন্তু তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালিত করবেন কালকে থেকে। এই ছিল আমার কাছে বিএনপির মহাসমাবেশ স্থল থেকে সর্বশেষ অবস্থা। ধন্যবাদ ইকবাল অনিক আপনাকে।